সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত সাজাপ্রাপ্ত বিএনপির নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির এক সিনিয়র নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, চলমান আন্দোলনে বিএনপির যেসব সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে কিংবা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, সেসব নেতাদের পরিবারের স্বজনরা মানববন্ধনে উপস্থিত থাকবেন।